এই মুহূর্তে আমরা আছি তেহট্ট থানার অন্তর্গত নাটনা পঞ্চায়েতের রামজীবনপুরের নতুন পাড়াতে, যেখানে যিশু মণ্ডল নামক এক ব্যক্তিকে তার ঘরের জানালা কেটে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। কেন, কিসের জন্য, কোথায় থেকে নিয়ে যাওয়া হয়েছিল, আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি সেই জানালার দিকে যেখান থেকে যিশু মণ্ডলকে ওই জানালা কেটে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা দেখুন সেই ছবি। এই সেই বাড়ি যে বাড়ির জানালা শিক কেটে যিশু মণ্ডল নামক ব্যক্তিকে রাতের আঁধারে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা সোনালী বাংলা 24 ইউটিউব চ্যানেলের পর্দায় সেই ছবি দেখছেন। যিশু মণ্ডল নামক যে ব্যক্তিটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল রাতের আঁধারে, তার দাদাকে আমরা সামনে পেয়েছি। আমরা তার মুখ থেকেই শুনব কিছু কথা। রাত 8:30টার দিকে দেখি বাড়িতে, এই বাড়িতে আমার কাকিমা চিল্লাচ্ছে যে আমি বাড়িতে, আমাদের বাড়ি পাশের বাড়ি, পাশের বাড়ি থেকে আমি এসে দেখছি যে চিল্লাচ্ছে হেরিকেন, এদিকে কারেন্ট ছিল না, আমি হেরিকেন নিয়ে এসে দিয়ে ঘরে গিয়ে দেখে এখন ঘর খুলছে না, দিয়ে আমি আর দুই তিনখানা ছেলে ওই ঘরে গিয়ে লাথি মেরে দরজা ভেঙে দেখি ভাই নেই ভিতরে, ভাই নেই। এবার দেখি ওই শিক্ষাটা, এবার ওই শিক্ষাটা ওইখান থেকে জানলাতে বের করে নিয়ে গেছে ভাইকে, যে ওই সঙ্গে সঙ্গে আমরা 4-5 জনা ওই বেরিয়ে গেছি ভাইকে খুঁজতে, কোথাতে নিল কী করলো, দিয়ে ওই মোটামুটি 400 মিটার দূরে গিয়ে দেখি ওইখানে ভাই মানে আসছে, মানে হালকা মানে মানে ঢুলে ঢুলে মানে হাঁটছে একটু, তা ওইখান থেকে ভাইকে তুলে নিয়ে এসে বাড়িতে এনে জল টল ঢেলে ভাইকে সুস্থ করে তারপরে আমরা হসপিটালে নিয়ে গেছি। পুলিশবাবু এসেছিলেন, এসে ওনাদের সঙ্গে গাড়িতে করে আমরা হসপিটালে নিয়ে চলে গেছি। আপনার নাম? অভিজিৎ মণ্ডল। বাড়ি? রামজনপুর নতুনপাড়া। আমরা এখন সেই ঘরে ঢুকব যে ঘরের জানালা কেটে যুবককে বের করে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ঘরে ঢুকব এবং সেই যে যুবক রয়েছে তার যুবকের, সেই যুবকের সঙ্গে আমরা কথা বলব। যে ব্যক্তিকে ঘরের জানালা কেটে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আমরা তাকেই সামনে পেয়েছি। তিনি কি বলছেন আমরা শুনবো তার মুখ থেকে। আমি তোমার জানলার পাশে বসে গেম খেলছিলাম, ঠিক আছে, গেম খেলছিলাম, এখন একটা গ্যাস গ্যাস মানে কোনো একটা ইউএস এসছে, মানে তারপর মানে গলা কেউ মানে ই করেছে, তারপর মনে হচ্ছে একটা গ্যাসের মতো গন্ধ পেয়েছে এটাই, আর উঠে দেখে একদম ওই খালে ওখানে মানে কীভাবে ঢুকলো সেটা তো কিছু দেখতে পাস না। আমি গেম খেলছিলাম যার ওই যে বালি সেখানে দিয়ে ওনার গেম খেল ওর মুখে মানে সাপ বন্ধু। তারপর হয়তো গ্যাস দিয়েই ওর মুখে করে দিয়েছে ওর মুখটা, তারপরে জ্ঞান ফিরে কখন তো জ্ঞান যাই না। আমি যখন উঠি তখন দেখি আবার অনেকগুলো লোক যায় ওই দিকে হসপিটালে। আমি আস্তে আস্তে দেখি আমার দাদা আর একটা বাড়ির ছেলে দেখি হসপিটালে গেছিলে। কত সময় ছিল হসপিটালে? একদিন হসপিটালে কত সময় ছিলেন? কখন ছুটি দিয়েছে? কালকে রাতে গেছিলাম, সকালে ছুটি 10টার সময়। পুলিশ এসেছিল? নাম কে? তা যিশু মণ্ডল। কোথায় কিভাবে ঘরের জানালা কেটে যিশু মণ্ডলকে রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছিল আমরা তার দাদার কাছ থেকেই জানার চেষ্টা করব। আপনাদের কি মনে হচ্ছে যে কোন দিক দিয়ে যেতে পারে? এটা এই রাস্তা দিয়ে, এখান দিয়ে এই এই ভাঙা ভাঙা রাস্তা, যে ভাঙা রাস্তা দিয়ে বেরিয়ে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ এই রাস্তা দিয়েই যিশু মণ্ডলকে রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ এই যে কচু গাছগুলো রয়েছে আগের দিন কিন্তু এইরকম এলোমেলো ভাঙা অবস্থায় ছিল না, এখন কিন্তু ভাঙা অবস্থায় পড়েছে, তাই তাদের সন্দেহ এই রাস্তা দিয়েই যিশু মণ্ডলকে তুলে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল যিশু মণ্ডলকে? আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে চললাম
সেই দিকে সেই ঘটনাস্থল দেখার জন্য আপনারা সোনালী বাংলা 24 ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা সেই ঘটনাস্থল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অবশেষে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছালাম। যিশু মণ্ডলের দাদা বলছেন এখানেই এই বাজারের মধ্যেই যিশু মণ্ডলকে খুঁজে পাওয়া যায়। বাড়ির থেকে এই জায়গার দূরত্ব প্রায় 400 মিটারের মতো। আপনারা পাশেই দেখছেন খাল, এই খালের পাশেই যে বাঁশ বাগান দেখতে পাচ্ছেন এই বাঁশ বাগানের মধ্যেই যিশু মণ্ডলকে খুঁজে পাওয়া যায়। তিনি এখানেই পড়েছিলেন। স্থানীয় বাসিন্দারা সন্দেহ করছেন, অভিযোগ করছেন, এই যে খালটা দেখতে পাচ্ছেন এই খালের মধ্যে দিয়ে একটা রাস্তা বেরিয়ে গিয়েছিল, বর্ষার কারণে জল বেড়েছে তাই এই রাস্তায় জল জমেছে, এই রাস্তার মধ্যে দিয়েই হয়তো তারা পালিয়ে গেছেন। রাতের অন্ধকারে যিশু মণ্ডলকে খোঁজাখুঁজি করেন এমনই একজন প্রত্যক্ষদর্শী ও দাদাকে পেয়েছি, তিনি কি বলছেন শুনুন। হ্যাঁ, কালকে রাত্রে যখন পিসি ডাকাডাকি করে সবাইকে, তো আমি ঘুমিয়েছিলাম, তো তার মধ্যে পিসির ডাক শুনে আমি উঠে চলে আসি দৌড়ে, তো এসে শুনি যে জানলা কেটে ভাইকে বের করে নিয়ে গেছে জানলা দিয়ে। তারপর এখানে আসার পরে এখান দিয়ে খোঁজাখুঁজি করার পরে পাওয়া যায়নি, এখান দিয়ে আমি ওই অতদূর পর্যন্ত খোঁজাখুঁজি করেছি, অনেকেই চলে এসেছিলো প্রায়। তারপরে আমরা তিনজনা এদিকে গেলাম লাইট নিয়ে, তারপর যাওয়ার পরে তো দেখি ভাই পড়ে আছে, মানে ওঠার জন্য মানে চেষ্টা করছে, উঠতে পারছে না, মানে শরীরে একদমই ছেড়ে দিয়েছে। তারপর ওকে আমরা ঘাড়ে করে তুলে বাড়িতে নিয়ে এসে জল টল ঢেলে ওর মুখে কাদা ফাদা লাগানো ছিল, তারপরে ওকে জল টল দিয়ে পরিষ্কার করে তখন সঙ্গে সঙ্গে থানায় ফোন করা হয়, থানা থেকে পুলিশ এসে হসপিটাল নিয়ে যায়, তারপরে ওখান থেকে হসপিটালে ভর্তি করা হয়। আপনার নাম? রাহুল মণ্ডল। বাড়ি? রামজনপুর। আমরা সামনেই স্থানীয় নাটনা পঞ্চায়েতের প্রধানকে পেয়েছি, তিনি কি বলছেন শোনা যায়। 8:20 রাত, হঠাৎ ওই বিনয় নামে যে ভদ্রলোক উনি আর ওর সাথে চেঁচাতে চেঁচাতে আসতেছে দৌড়ে দৌড়ে। আমরা এখানে বসেছিলাম, আরও দুজন ছিল, তিনজন বসেছিলাম, তাহলে এখানে আসলাম, কি হয়েছে বলে এরকম আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না, পরে ছেলের ঘরের দরজা বন্ধ ওই অবস্থায়, পিছনে গিয়ে দেখি জানলার একটা রড কেটে আমার ছেলে ঘরের ভিতর নেই, ছেলেকে দেখা যাচ্ছে না। তখন লাথি মেরে ঘরের দরজা ভেঙে দেখি ছেলেও ঘরে নেই। তারপর আমি বললাম ঠিক আছে আমি থানাকে ইনফর্ম করতেছি, তুমি অন্তত বাড়িতে গিয়ে খোঁজো ছেলেটা কোথায় পাওয়া যায়, ছেলেটার সন্ধান করো আগে। এমতো অবস্থায় আমি আইসিকে ফোন করলাম, আইসি বললো ঠিক আছে তাহলে আপনি আমি ফোর্স পাঠাচ্ছি, আপনি একটু স্পটে যান। তখন আমি স্পটে গেলাম, যাওয়ার পরে দেখলাম ছেলেটাকে পাওয়া গেছে। কোথায় ছিল ছেলেটা? তখন ঘরের ভেতর শুয়ে রেখেছে, বললো কি খালের ধারে, খালের ধারে পড়েছিল। ওরা তুলে এনে শুয়ে ছেলেটাকে আমি ডাকলাম, কোনো কথাবার্তা বলছে না, সেন্সলেস অবস্থায়। সেমতো অবস্থায় আমি বললাম গিয়ে অন্তত হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো। তো গাড়ি পাওয়া যাচ্ছে না, তখন আমি গোপালবাবু এসেছিল থানা থেকে, ওনাকে বললাম যে আপনার গাড়িতে ছেলেটাকে নিয়ে যান হসপিটালে অন্তত অ্যাডমিট করে, তখন ওখান থেকে ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। এর পিছনে কোনো গল্প আছে? পিছনে গল্পটা ঠিক আমরা, কারণ এর আগে একটা ঘটনা ঘটেছিল ওর মোবাইল চুরিকে কেন্দ্র করে, তো সেই ব্যাপারটা তো একটা, সেই ব্যাপারটার সাথে এই ব্যাপারটা কিছুটা লিঙ্ক হয়ে যাচ্ছে। ওই ছেলেটার উপরই বারবার আঘাত আসছে, এমতো অবস্থায় সমস্ত মানে আসল যে কি উদ্দেশ্য সেটা আমরা এখন উদ্ঘাটন করতে পারিনি, আচ্ছা চেষ্টা করছি। এর আগে যে ঘটনা ঘটেছিল ওই ঘটনায় কোনো সালিশি সভা হয়েছিল? হ্যাঁ, একটা গ্রাম্য সভা হয়েছিল। সেখানে কী ডিসিশন হয়েছিল? গ্রাম্য সভায় ওকে
আমরা অনেক রকম জিজ্ঞাসাবাদ করার পরে পরে ঘটনাটা তারা স্বীকার করে, যে তিনজনের নামে অভিযোগ হয়েছিল তারা স্বীকার করে। স্বীকার করার পর যেহেতু এই ভদ্রলোক গরিব মানুষ, এর ছেলেকে সিডি স্ক্যান করাতে হবে, বিভিন্ন রকম তখনও খরচপাতি হয়েছে, আমরা বলেছিলাম ওই যেটা এর চিকিৎসা বাবদ যে খরচটা হয় খরচটা ওরা বেয়ার করবে। ওই টাকাটা কি সম্পূর্ণ পেয়ে গেছে? না, পক্ষ আমার কাছে এসেছিলো যে আমরা দু একদিন টাইম দিন, আমরা ওটা যে সালিসি সবার যার দায়িত্ব ছিল তাকে দিয়ে আসবো, আর এক পক্ষ দেয়নি। কালকে ওই ব্যাপার ওর বাবা আমার কাছে এসেছিলো যে ওরা তো দিল না। আমি বললাম ঠিক আছে, যে মিডিলম্যান ছিল তাকে বলো আমার সাথে দেখা করতে, আমি তাকে বলে দেবো যাতে রিকভারি হয়। তারপরে রাত্রে তো এই ঘটনা।